হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব পিনোকিও এ ট্রু স্টোরি মুভিটি সম্পর্কে। মুভিটির শুরুতে আমরা জিপেটো নামক এক কার্পেন্টারকে দেখি। সে গাছের গুঁড়ি দিয়ে একটি পুতুল তৈরি করে, যার নাম তিনি পিনোকিও রাখেন। তার কাছে টিবেল নামে কথা বলা একটি ঘোড়া ছিল। কিছু সময় পর তার বাড়ির বাইরে লুসেন্ডা নামক এক পরি আসে। সে জিপেটোকে তার জাদুর ঝাড়ু ঠিক করার জন্য দিয়েছিল। ঝাড়ু পাওয়ার পর লুসেন্ডা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সে জিপেটোকে খুশি করার জন্য তার ঝাড়ু থেকে কিছু ম্যাজিক বের করে, যা সহজে গিয়ে পিনোকিওর শরীরে লাগে, যার ফলে সেই গাছের তৈরি পুতুলের প্রাণ ফিরে আসে। যা দেখে জিপেটো তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে পিনোকিওকে তার ছেলে বলে মনে করে। পিনোকিও যেহেতু ইউনিক ছিল, এরপর জিপেটো তার সেফ রাখার জন্য ঘরের বাইরে যেতে দিত না। একদিন তার বাড়িতে ডিটেকটিভ ব্রিউনি আসে। তিনি সন্দেহ করে যে জিপেটো কোনো জিনিস তৈরি করছে, যা সে সবার থেকে লুকিয়ে রাখতো। অন্যদিকে পিনোকিও টিবেল্ডের সাথে স্টোর রুমিতে লুকিয়ে পড়ে। তখনই কিছু দূরে গুলির আওয়াজ শোনা যায়, এর জন্য ব্রিউনিও সেখান থেকে চলে যায়। এরপর পিনোকিও ও টিবেল্ড বাইরে চলে আসে। পিনোকিও অনেক সময় ঘরে লুকিয়ে ছিল বলে সে অনেক বোর হচ্ছিল। সে বাইরে এসে দুনিয়াকে দেখতে যায়, কিন্তু জিপেটো তাকে বোঝায় যে সময় এলে আমি নিজে তোমাকে বাইরে যেতে দেবো। পিনোকিও তার কোনো কথাই শোনে না, আর সে টিবেল্টের সাথে ঘরের বাইরে চলে যায়। অন্যদিকে আমরা সার্কাসের টিমকে দেখি, যার লিডার ছিল ম্যাঞ্জেফুকো। তার বিশ্বস্ত দুটি চাকর ক্যাট ও ফক্স ছিল। তখন গুলি ক্যাট চালাচ্ছিল। অ্যাকচুয়ালি তারা তিনজন সার্কাস ডিসকাস করছিল যে আমরা এমন কি করতে পারি যার ফলে হাজার হাজার মানুষ আমাদের শো দেখতে আসে। ঠিক তখনই তাদের একটি ঘোড়ার গায়ে গুলি লাগে, যার জন্য সে ছুট লাগায় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। যার সাথে একটি গ্যারেজও আটকে ছিল, সেখানে ম্যাঞ্জেফুকো মেয়ে বেলাও ছিল। ঠিক সেই সময় পিনোকিও টিবেল্ট জঙ্গলে খুঁজছি ঘুরছিল। তখনই তারা বেলার চিৎকার শুনতে পায়। এরপর তারা তাকে বাঁচানোর জন্য তার পিছু যেতে থাকে, আর পিনোকিও সেই ঘোড়াকে কোনো রকম দুর্বল করে ফাইনালি তাকে এক জায়গায় থামিয়ে দেয়। এরপর সেখানে ম্যাঞ্জেফুকো ক্যাট ফক্স চলে আসে। যখনই সে জানতে পারে যে পিনোকিও একটি কাঠের জীবিত পুতুল, তখন সে সার্কাসের লোক আনার জন্য তাকে তার সার্কাসে কাজ করার অফার দেয়, যা শুনে পিনোকিও খুবই এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু সে বলে যে এর জন্য আমার বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে। এরপর সে টিবেল্টের সাথে তার বাড়ি চলে আসে আর জিপেটোর কাছে জেদ করতে থাকে যে সে একা সেই সার্কাসের কাজ করতে চায়। আর আমি প্রমিস করছি যে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। আর তার খুশির জন্য জিপেটো রাজি হয়। এবার ম্যাঞ্জেফুকো আর তার টিমের সাথে তাকে শহরে নিয়ে আসে। সেখানে সার্কাসে পিনোকিও টিবেল্ডের সাথে তার খেলা দেখিয়ে মানুষদের অনেক আনন্দ করছে। আমরা চল আমরা একটু লম্বা ট্যুরে বাইরে যাই, আর আলাদা আলাদা শহরে পারফরমেন্স করে অনেক টাকা ইনকাম করতে পারবো। এরপর পিনোকিও তা মেনে নেয়, কারণ এই বাহানায় সে বাইরে ঘোরার সুযোগ পাবে। এরপর সে ট্যুরে বেরিয়ে পড়ে আর আলাদা আলাদা শহরে সার্কাস দেখে অনেক টাকা ইনকাম করতে থাকে। পিনোকিও তার ইউনিক আর ট্যালেন্টের মাধ্যমে সব জায়গায় ফেমাস হতে থাকে। একদিন ব্রিউনি একটি পোস্টারে পিনোকিওকে দেখে নেয় আর তাকে খুঁজে বের করার ডিসাইড করে। অন্যদিকে রাত কাটানোর জন্য ম্যাঞ্জেফুকো একটি শহর থেকে যায়। সেখানে বেলা তার গানের পারফরমেন্স করছিল। পিনোকিও টিবেল্টকে বলে যে আমি বেলাকে পছন্দ করি। এরপর টিবেল্ট বলে যে ঠিক আছে, সকালে তাহলে তুমি তার কাছে গিয়ে তাকে প্রপোজ করো। অন্যদিকে বেলা তার কথা বলছিল, যা শুনতে থাকে, আর বলছিল যে পিনোকিওকে ব্যবহার করে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিছুক্ষণ পর পিনোকিও বেলাকে প্রপোজ করতে যায়, কিন্তু বেলা তাকে বলে যে তুমি যথাযথই সম্ভব এখান থেকে চলে যাও, তা না হলে তুমি বিপদে পড়ে যাবে। এসব শুনে পিনোকিও মনে করে যে বেলা তাকে পছন্দ করে না, এর জন্য সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ক্যাট ও ফক্স পিনোকিওর কাছে গিয়ে তার সাথে মজা করে বলে যে তুমি তো শুধু একটি কাঠের পুতুল মাত্র, আর কিছুই না। অন্যদিকে জিপেটো পিনোকিওর খুব কিছু কথা মনে পড়ছিল, কারণ সে বাড়ি থেকে বের হয়েছিল অনেক দিন ধরে। এর জন্য জিপেটো তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পিনোকিও ফক্স ও ক্যাটের সাথে কথা শুনে খুবই কষ্ট পায়, এর জন্য সে সত্যিকার মানুষ হতে চায়। তখন সেখানে তার কাছে এক জোকার এসে বলে যে এক পরি আছে যে কিনা জঙ্গলে এক পাহাড়ে থাকে, আর সেই তোমাকে এক সত্যিকারের মানুষে তৈরি করতে পারে। সেই ওই পরির কথা বলছিল যাকে আমরা মুভি শুটে দেখতে পাই, আর এসব কথা ক্যাট আর ফক্স শুনে বলে। এরপর পিনোকিও টিবাল্টের সাথে লুসেন্ডাকে জঙ্গলে খুঁজতে বের হয়, কিন্তু রাস্তায় ক্যাট ও ফক্স তার টাকা নেওয়ার জন্য তাকে বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু টিবেল্ট অনেক চালাক ছিল, এর জন্য তারা ওই দুজনের উপর সন্দেহ হতে থাকে, যার ফলে বিড়াল রাগ হয়ে তার উপর গুলি চালাতে যায়। কিন্তু পিনোকিও ও টিবেল্ট কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়।
অনেক দূর আসার পর পিনুকে বুঝতে পারে যে তারা ক্যাটো ফক্স ছিল, কারণ তাদের কণ্ঠ তার খুব পরিচিত লাগে। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে আর তারা ফাইনালি সেই পাহাড়ে পৌঁছে যায়। তখনই তাদের উপর পাথর পড়তে থাকে। তখন টিবেল্ট অনেক দ্রুত দৌড়ে কোনো রকমে তারা লুসেন্ডার ক্যাসেটের দিকে চলে আসে। সেখানে পিনুকে তাকে বলে যে প্লিজ আমাকে মানুষে পরিবর্তন করে দাও, কিন্তু লুসেন্ডার তাকে সরি বলে, বলে যে এটি আমার কাজ নয়। একথা শুনে পিনুকে খুবই উদাস হয়ে পড়ে আর টিবেল্টের সাথে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তারা চলে যাওয়ার পর তার প্যারট লুসেন্ডাকে বলে যে তুমি তাকে কেন মানুষে পরিবর্তন করলে না। তখন লুসেন্ডা বলে যে এখনও সঠিক সময় আসেনি। অন্যদিকে তারা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে ব্রিনি তার সৈন্যদের সাথে আসছিল। তখন তারা দুজনেই লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। ব্রিনি বলে যে মেঞ্জিফুকো একজন চোর, সে সব মানুষের মন আকর্ষণ করার জন্য সবাইকে সার্কাসে ডাকে, আর যখন শো চলতে থাকে তখনই সেই সুযোগে সে মানুষের বাড়ি গিয়ে তাদের টাকা পয়সা চুরি করে। পিনুকো যেহেতু মেঞ্জিফুকোর কাজ করতো, সেই ওই দলের লিডার ভাবে, এর জন্যই সে পিনুকোকে ধরতে চায়। ব্রিনি যাওয়ার পর পিনুকো টিবেলকে বলে যে আমরা বেলার কাছে গিয়ে তার বাবা সব সত্যি বলতে হবে, কিন্তু টিবেল বলে না, তারা খুব খারাপ মানুষ আর তাদের কারণে আজ আমাদের পিছনে পুলিশ পড়ে রয়েছে। কিন্তু পিনুকে তার কোনো কথাই শোনে না, তার সাথে ঝগড়া করে সে একাই বেলার সাথে দেখা করতে যায়। কিন্তু রাস্তায় ফাইনালি বিরুণে তাকে ধরে ফেলে আর তাকে চুপ করানোর জন্য তার মুখে একটি রুমাল ঢুকে দেয়। আসলে এর পিছনে একটি টুইস্ট রয়েছে যা আমরা মুভি শেষে জানতে পারবো। তখন সেখানে টিবেল্টও চলে আসে আর ওই তিনজনকে সাহায্য করে পিনুকেকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে আসে। তাকে বলে যে আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি এখনই আসছি, তুমি শুধু এখানে থাকো। একথা বলে সে কোথায় যেন চলে যায়। কিন্তু পিনুকেও সেখানে অপেক্ষা করতে পারছিল না, কারণ সে বেলাকে তার বাবা সব সত্যির কথা বলতে চাচ্ছিল, এর জন্যই সে সোজা বেলার কাছে চলে আসে। কিন্তু সে সেখানে জানতে পারে যে বেলা শুরু থেকে তার বাবার সব কথা জানতো। এসব শুনে পিনুকেও খুবই রাগ হয়, তার মনে হয় যে বেলাও তার বাবার সাথে মিলে আছে। এরপর তার বাবা পিনুকেকে আটকে ফেলে, সেই যেখানে আমরা দেখি যে তার দ্বীপেটাকে তারা আটকে রেখেছে। এরপর বেলার বাবা পিনুকেকে হুমকি দেয় যে আজ রাতে তুমি আমার সার্কাসে যদি কোনো পারফরমেন্স না করো তাহলে তোমার বাবাকে মেরে ফেলবো। অন্যদিকে টিবেল পিনুকেকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে, সেখানে সে বেলার সাথে কথা বলে। বেলা তাকে সব কিছু বলে যে মেঞ্জিফুকো তার আসল পিতা নয়, তাকে ছোটোবেলায় জঙ্গলে পেয়েছিল, এরপর থেকে আমি তার সাথেই থাকি, কিন্তু আমি তার খারাপ কাজে কখনোই সঙ্গ হইনি। এরপর বেলা টিবেলকে তার দুজনদের কাছে নিয়ে যায়। তখন টিবেল পিনুকেকে বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে, তুমি চিন্তা করো না। এরপর সার্কাস শুরু হওয়ার টাইম চলে আসে, সেখানে পিনুকেও টিবেলটের সাথে তার পারফরমেন্স দেখাতে থাকে, কিন্তু তারপর সে সবার সামনে মেঞ্জিফুকোর কথা ফাঁস করে দেয় আর বলে যে শো চলার সময় মেঞ্জিফুকো আপনাদের সবার বাড়িতে কীভাবে চুরি করে। আর তখন সার্কাসের বাকি মেম্বার পিনুকেকে পাশে থাকে। এরপর সেখানে ব্রিনি চলে আসে। আসলে টিবেল যখন পিনুকেকে একা ছেড়ে গিয়েছিল তখন সে ব্রিনির কাছে গিয়েছিল মেঞ্জিফুকোর সব কাজ ফাঁস করার জন্য, আর মেঞ্জিফুকো তার চারিদিকে থেকে ফেঁসে গিয়েছিল, এর জন্য সে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সার্কাসে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সবাই যার যার প্রাণ বাঁচানোর জন্য সার্কাস থেকে বাইরে যেতে থাকে। কিন্তু বেলা সেখানে আটকে যায়, কিন্তু বিনুকে সাহস করে কোনো রকমে তাকে বাঁচিয়ে আনে, কিন্তু সে নিজে সেখানে আগুনে আটকে যায়। এরপর টিবেল নিজে গিয়ে তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু বিনুকে বেহুশে গিয়েছিল, সে উঠছিল না, যার কারণে বেলা কাঁদতে থাকে। যখনই বেলা চোখের এক ফোঁটা পানি পিনুকে শরীরে লাগে তখন ম্যাজিকের ফলে পিনুকে বেঁচে ওঠে আর সে আসল মানুষের পরিবর্তন হয়। তখন সেখানে লুসেন্ডা আসে আর পিনুকেকে বলে যে তুমি প্রমাণ করলে যে তোমার মন পরিষ্কার, তুমি নিজের জীবন বিপদে রেখে তুমি বেলাকে বাঁচিয়েছ, এর জন্যই তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেখানে মেঞ্জিফুকো ও তার দুই চাকরকে আটক করা হয়। এরপর আমরা দেখি যে ব্রিনির কাছে সেই রুমাল ছিল, সেম রুমাল বেলার কাছেও রয়েছে। ব্রিনি বলে যে ছোটোবেলায় আমার মেয়ে আমার কাছ থেকে হারিয়ে যায়, কেউ তাকে কিডন্যাপ করেছিল, এরপর থেকে আমি আমার মেয়েকে খুঁজছি। তখন মেঞ্জিফুকো ও সত্যি কথা বলে যে সেই বেলা ছিল যাকে সে কিডন্যাপের কাছ থেকে কিনেছিল, যাতে সে তাকে তার সার্কাসে কাজ করাতে পারে। আর যখনই বেলা জানতে পারে যে বিরুণি তার আসল বাবা, সে তাকে জড়িয়ে ধরে আর এরপর সার্কাস বিরুণি চালাতে থাকে। এরপর পিনুকো ও বেলা মিলে আর বাকি মেম্বার তাদের পারফরমেন্স দেখিয়ে মানুষদের এন্টারটেইন করতে থাকে আর এভাবে মুভির এন্ডিং হয়।